Hey, what's up, guys? Kishta, how are you? Asha kori apnara shokoler bhalo achen ar apnader shokoler doy ami onek bhalo achi. To amar kache sobcheye beshi je comment gulo ashe bike koto taka lagbe Bangladesh police ebar enuge SMS kobe ashbe 2021 sale porikhetre certificate kibhabe nibe tar pore mathe ei je apnar porikhe kemon hobe itte aro onek gulo question ache to shobgulo question er uttor amra ajke ekta video er maddhome debo to shei jonno apnara video ta na tene shompurno video ta dekhte thakun. আজকে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে বাংলাদেশ পুলিশ সম্পর্কে আপনার যে মনের মধ্যে যে কোশ্চেনগুলো থাকে ওগুলো আর থাকবে না তো আপনি যদি বাংলাদেশ পুলিশে আবেদন করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এটা করে আমাদের অনেক উপকার হবে তো এখন আমরা একে একে সকলগুলো প্রশ্নের উত্তর দেব তো এক নম্বরে যে প্রশ্নটা আমাদের কাছে সবচেয়ে বেশি করে সেটা হচ্ছে কত টাকা লাগতে পারে বাংলাদেশ পুলিশের এবারে এই নিয়োগে তো আমি আপনাদেরকে একটা কথা বলবো বাংলাদেশ পুলিশের এখন যে প্রধান তিনি হচ্ছেন আইজিপি বেনজি স্যার তো বেনজি স্যার আসলে এগুলো অনেক পছন্দ করেন না এগুলোকে অনেক গিনে করেন তো এক কথা বলতে গেলে যারা টাকা পয়সা লেনদেন করবেন কারোর সাথে যে যার সাথে লেনদেন করবেন তারও আপনার অবস্থা খারাপ করে ফেলবে এবং কি যে টাকা দিয়ে লেনদেন করবেন তার তো অবস্থা খারাপ হবেই হবে তো গতবার কিন্তু আমরা একটা জিনিস দেখেছি প্রায় 8-10 জন দালাল ধরছে এরকম ধরে তাদের অবস্থা একদমই খারাপ করে ফেলছে তো এটা নিয়ে কিন্তু আমি আমার চ্যানেলে ভিডিও দিয়েছিলাম গতবার তো এবারে আপনারা দেখবেন যে অনেক দালাল ধরা পড়বে যে 3 লাখ টাকা 4 লাখ টাকা 5 লাখ টাকা 6 লাখ টাকা নিয়ে মানুষদেরকে ধোকা দেয় তো এরকম দালাল ধরা পড়বে তো এখন বর্তমানে যে তো কঠিন হয়েছে আপনার এই যে বাংলাদেশ পুলিশে প্রবেশ করা তো আমার মনে হয় না কোনো দালালে এগুলো করতে পারবে যে আপনাকে সাহায্য করতে পারবে কারণ 7টি ভিন্ন ভিন্ন দাপে আমাদেরকে এগোতে হয় এই যে কতগুলো দাপ এগুলো তো আমাদের নিজের যোগ্যতা করতে হবে এগুলোকে দালালে আশি করে দেবে তো এই জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা এই যে কোনো টাকা পয়সা কারোর সাথে লেনদেন করবেন না নিজ যোগ্যতা এবারে আপনারা চাকরি পাবেন গতবারও অনেকে নিজ যোগ্যতা চাকরি পাইছেন অনেকে বলতে কি একবার ইনটোটাল সবাই নিজ যোগ্যতায় চাকরি পাইছেন তো বন্ধুরা দুই নম্বরে যে প্রশ্ন আছে সেটা হচ্ছে SMS কবে আসবে এটা নিয়ে আমি একটু বিস্তারিত বলি তো গতকাল কিন্তু এটা নিয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম কিন্তু ওই ভিডিওতে কিছু সমস্যা থাকার কারণে ওই ভিডিওটা আমি আবার প্রাইভেট করে দিয়েছি তো এই কারণে আমি আবার আজকে বলা তো SMS কিন্তু আমাদের এই যে 8 তারিখের ভিতরে SMS আসবে 8 তারিখের ভিতরে যে কোনো একদিন SMS আসতে পারে হয়তো কালকে পরশু এই যে হয়তো আমার মতে আপনার এই যে 6 থেকে 7 তারিখের ভিতরে আপনার মূল মেসেজটা দিয়ে দেবে তো আপনি সিলেক্টেড হয়েছেন নাকি হন না হয়েছেন নাকি হন নাই তো এই নিয়ে কিন্তু আমরা সকলে একটু এতে দ্বিধাদ্বন্দ্বে আছি কারণ আগে তো আমরা সবাই একসাথে চলে যেতাম পুলিশ লাইনে তারপরে ওখান থেকে বাসায় হতাম কিন্তু এখন অনলাইনে বাসায় হয় এখন অনলাইনে একটা প্রথম বাসায় হবে তো ওইখানে যারা টিকবে তাদেরকে আবার সেকেন্ড বাসাইতে যাইতে হবে মানে হচ্ছে পুলিশ লাইনে যাওয়া লাগবে তো এখন জিনিসটা একটু হার্ড হয়ে গেছে কারণ বাংলাদেশ পুলিশে প্রবেশ করা এখন খুবই কঠিন তো প্রথম সিলেক্ট হওয়ার পরে দ্বিতীয় ধাপটা আরও বেশি কঠিন কারণ অনেকগুলো পরীক্ষা দিয়ে এগোতে হয় তো আপনারা আশা রাখতে পারেন 6 থেকে 7 তারিখের ভিতরে মাস্টবি চলে আসবে এই যে SMS-টা সিলে আপনি কি সিলেক্ট হয়েছেন নাকি না হয়েছেন সেটা বুঝতে পারবেন তখন তো তৃতীয় যে প্রশ্নটা সবচেয়ে বেশি আছে এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আর কি তো তিন নম্বরে দেখতে পাচ্ছেন 2021 সালের পরীক্ষার্থীর সার্টিফিকেট কীভাবে নেবেন হ্যাঁ বন্ধুরা এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তো 2021 সালে আমরা যারা পরীক্ষা দিয়েছি তাদের কিন্তু এখনও পর্যন্ত মূল সার্টিফিকেট আমাদের স্কুলে আসে নাই তো এটা নেওয়ার জন্য মূল উপায় হচ্ছে মানে হচ্ছে ওয়ে হচ্ছে আমাদেরকে বোর্ড থেকে নিতে হবে আমাদের বোর্ড থেকে নেওয়ার জন্য আমাদেরকে কী কী করতে হবে তো এখন আমি আপনাদেরকে বিস্তারিত বলতেছি একটু মনোযোগ দিয়ে শুনুন এই ভিডিওটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট মনোযোগ দিয়ে শুনতে থাকুন তো আমাদেরকে যে মূল সার্টিফিকেট নেওয়ার জন্য প্রথমত আমাদের আমরা যে স্কুলে পড়াশোনা করছি হাই স্কুল তো ওখানে গিয়ে হেডমাস্টারের কাছে যাইতে হবে যাওয়ার পরে হেডমাস্টারে আমাদেরকে একটা ফর্মাল লেটার দিবে বা একটা কাগজের মধ্যে লিখে দিবে যে এই ছেলেটা এই এই কারণে এই যে সার্টিফিকেট প্রয়োজন তো এ নিয়ে একটা এই যে লেটার লিখবে আর কি তো লেখার পরে ওটার নিচে হেডমাস্টার একটা সাইন দিবে তো সাইন দেওয়ার পর আপনাদেরকে যেটা করতে হবে এটা নিয়ে আমাদেরকে বোর্ডে যাইতে হবে তো বোর্ডে যদি যায় তারপর আমাদেরকে সার্টিফিকেটটা দিয়ে দেবে তো অনেকে আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে ভাই আমাদেরকে তো হেডমাস্টারে কিছু দেয় নাই ভাই হেডমাস্টারে একটা দেওয়াই লাগবে হেডমাস্টারের অনুমতি ছাড়া কিন্তু আমাদেরকে এই যে বোর্ড থেকে সার্টিফিকেটটা দিবে না তো এখন আপনারা কমেন্ট করে বলতেছেন তারপরে এই যে আমাকে পার্সোনালি ফেসবুকে নক দিয়েছেন তো আপনাদের মধ্যে যে সকল ভাইয়েরা আমাকে পার্সোনালি ফেসবুকে কথা বলতেছেন তো আমি আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি
থাকে আপনারা কিন্তু অবশ্যই এই যে কমেন্টে কখনো নাম্বার চাইবেন না, কারণ ইউটিউব প্রাইভেসি অনুযায়ী নাম্বার দিলে কিন্তু এই যে আমার চ্যানেলটা স্প্যামে চলে যাবে। তো এই কারণে আমি আপনাদেরকে বলতেছি আমি আমার ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডির লিঙ্কটা দিয়ে দেবো, সরাসরি ফেসবুকে আপনারা আমাকে নক দিবেন তাহলে আপনারা পেয়ে যাবেন। তো গত ভিডিওতে আমি ফেসবুক দেওয়ার সাথে সাথে অনেকে আমাকে কমেন্ট করছে, সরি বন্ধুরা, নক দিয়েছেন, তো আমি তাদের সাথে খুব ভালোভাবে কথা বললাম। তো আপনারাও এখানে নক দেওয়ার চেষ্টা করুন ফেসবুকে, অবশ্যই কমেন্টে কখনো নাম্বার চাইবেন না ভাইয়া। তো সাইন নাম্বারের যে প্রশ্নটা সেটা হচ্ছে মাঠ পরীক্ষা কেমন হবে ভাইয়া। মাঠ পরীক্ষা এখন কিন্তু অনেক কষ্ট হয়ে গেছে বাংলাদেশ পুলিশে ঢোকা, কারণ আমরা যখন ঢুকছিলাম তখন তেমন কষ্ট ছিল, তখনও কষ্ট ছিল কিন্তু এখন সবচেয়ে বেশি কষ্ট আর কি। তো এই যে আপনার মাঠে এই যে 1600 মিটার দৌড়, তারপরে 100 মিটার দৌড়, হাই জাম্প, লং জাম্প, তারপরে টায়ার টানা ইত্যাদি আরও অনেক ধরনের এই যে পরীক্ষা চলে আসছে, তো এই কারণে আপনার অনেক কষ্ট হয়ে গেছে। তো আপনার বাংলাদেশ পুলিশের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে তো ওখানে একটু জয়েন হয়ে নেবেন। এই যে ইউটিউবে আমি যেটা বলতেছি বাংলাদেশ পুলিশ অফিসিয়াল ওয়েবসাইট, এটু এটা লিখে সার্চ দিলে ইউটিউবে তো ওদের অফিসিয়াল ওয়েবসাইটটা চলে আসবে। তো ওখানে আপনারা দেখতে পারবেন যে এবার কটি ডাফে আপনার লোক নিয়োগ করা হবে, কটি ডাফ বলতে 60টি ডাফে লোক নিয়োগ করা হবে গতবারের মতো, কিন্তু কী কী ডাফ তো সেটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও দিয়েছি আমার চ্যানেলে, তো আপনারা যদি চান ওটা দেখে আসতে পারেন, বা বাংলাদেশ পুলিশের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে তো ওখানে কিন্তু এ নিয়ে বিস্তারিত দেওয়া আছে, তো ওটা আপনারা গিয়ে দেখে আসবেন। তো আরেকটা কথা হচ্ছে এবারে কিন্তু আপনার গতবারের মতো 60টি ডাফে লোক নিয়োগ করা হবে, কোনো ডাফ কম থাকবে না, এবার পারলে আরও কঠিন হবে, কারণ হচ্ছে গতবার প্রথমবার এই যে শুরু হয়েছিল 60টি ডাফে লোক নেওয়া, এবার কিন্তু দ্বিতীয়বার কিন্তু আরও হার্ড হওয়ার সম্ভাবনা আছে, গতবার যে ভুলটুটিগুলো ছিল এবার এগুলো সংশোধন করে আরও হার্ড হবে। তো আমি আপনাদেরকে একটা কথা বলবো, সবচেয়ে বড় কথা যেটা বলবো সেটা হচ্ছে আপনারা কারোর সাথে কখনো লেনদেন করবেন না। এবার কিন্তু আপনার পায়ে অনেক এই যে সোর্স লাগিয়েছে বা এই যে ভিসার, তো এমনিতে প্রতিবারেতে সোর্স লাগায় কিন্তু এই গতবারেরও আপনার প্রচুর সোর্স লাগানো হয়েছিল, তো এই কারণে অনেকগুলা এই যে দালাল ধরা পড়ছে। তো এবারও আপনারা কিন্তু এই কাজটা কখনো করবেন না, কোনো দালালের কাছে যাবেন না, দালালের কাছে যদি যান তাহলে আপনার কাছ থেকে 4-5 লাখ টাকা নিয়ে নেবে, তো এতে করে আপনার কোনো লাভ হবে না, আপনি নিযোগ্যতা চাকরিটা পাবেন কিন্তু ওই যে শুধু অন্য আরেকজনকে টাকাটা দিয়ে দিবেন। এবার যে পরিমাণ কষ্ট বাংলাদেশ পুলিশে প্রবেশ করা, তো এতে করে কারোকে টাকা দিয়ে লাভ হবে বলে আমার মনে হয় না। আর আইজি বিচারের করার নির্দেশ যে টাকার যদি লেনদেন হয় তাহলে কিন্তু যে দিবে তারও অবস্থা খারাপ করে ফেলবে, এমনকি যে নিবে তার তো আসেই। তো বলবো যে টাকা নিয়ে টাকার সাথে টাকা দিয়ে কারোর সাথে লেনদেন করবেন না। তো বন্ধুরা আজকের ভিডিও ছিল এই পর্যন্ত, ভিডিওটা ভালো লাগলো আপনারা অবশ্যই একটা লাইক দিবেন, আর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে বাংলাদেশ পুলিশ নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন, অথবা কমেন্ট না করলেও কি করবেন ওই যে ডিসক্রিপশানে গিয়ে ওখান থেকে আমার ফেসবুকের লিঙ্কে ঢুকে, তো ফেসবুকে আপনারা সরাসরি নক দিতে পারেন, তো আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন। তো বন্ধুরা আজকে ভিডিও ছিল এই পর্যন্ত, ভিডিওটা ভালো লাগলো আপনারা অবশ্যই একটা লাইক দিবেন, আর আপনারা যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আমার চ্যানেলটা ঘুরে আসার জন্য অবশ্যই একটু দাওয়াত রইলো।